আমি অনেক খৈরা ব্লকর বরনবগা পঞ্চায়েতর সইগাঁর এই সইগাঁর যে অতি নিম্নমানর গোটে রাস্তা হয়েছে যা কি মাননীয় বিধায়ক তথা পর্যটন মন্ত্রী যে অনেক জ্যোতিপ্রকাশ পাণিগ্রাহী তাঁর হাত পাঠি এই যে রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তা অত্যন্ত নিম্নমানর রাস্তা তৈরি হচ্ছে আর মুখ্য কথা হচ্ছে যেটি সূচনা ফলক তৈরি মানে সূচনা ফলক রাস্তা কামর পূর্ব লগা যায় কিন্তু সে ফলক এবেবি না কিন্তু যা লোক কৌন কি পাঁচ লক্ষ টাকার ইয়ে বিধায়ক হাত বাটি কিন্তু ইয়ে রাস্তা অত্যন্ত নিম্নমানর দেখাইব চাইবি তো বর্তমান দেখুন ইয়ে অতি বালির মানে সে যা তৈরি হচ্ছে বালি যা সিমেন্টর ভাগ অত্যন্ত কম কিন্তু এ রাস্তা অত্যন্ত নিম্নমানর গোটে গোটে কুকুর চড়িগলে বি এ রাস্তা ভাঙ্গি যাচ্ছে বলে আমাকে গ্রামবাসী মানে সূচনা দেওয়া তো সিধা সরকার আমার সহ কিছু গ্রামবাসী অনেক আমি তাঁর সহ ব্যক্তিগত মতামত নেওয়া টিকি আপনার টিকি পরিচয় দেলে টিকি সমীর কুমার রথ কোন আপনার সমস্যা এই যে রাস্তা উপরে সমস্যা রাস্তা কাম ঠিকসে হো না রফ বালিরে মানে ঢলাই পকাউছন্তি যেটা ফিলিং বালিরে ঢলাই পকাউছন্তি কালি আমি আসিকি বন্ধ কলারু বন্ধ লা কিছু সময় তাপরে যাই কি সে যে কন্ট্রাক্টর এবে গলে যেই সহ কথা হল পরে কোন নেগোসিয়েশন করি পুনে ভালো বালে কাম কলে কিন্তু আমি কহিবার কথা কাম ঠিক হো আমার আর কিছু অভিযোগ নাই তো বর্তমান যে সূচনা ফলক যে লাগিবা কথা সূচনা ফলক লাগিছি না লাগি নাই তো কত টাকার প্রজেক্ট বলি জানি তো 5 লক্ষ টাকার আমি শুনিছু 5 লক্ষ প্রজেক্ট আপন এমএল ফন্ডের এটা কাম হউছি 5 লক্ষ এমএল ফন্ডের কাম যে কন্ট্রাক্টর কি জিত কুমার নন্দ আমার কল্যাণী এ ক্লাস কন্ট্রাক্টর জন আমার পঞ্চায়েত লোক বি কিন্তু আপনার পঞ্চায়েত লোক যে শুধু যা গোটা ব্যক্তিগত তাঁর মতামত দেলে যে নিজের পঞ্চায়েতর লোক মধ্যে হয়ে সে কিন্তু কাম ঠিকঠাক ভাবে মানে কাম করুন গ্রামবাসী অভিযোগ করছেন তো আমি গোটা কথা জাঁয়া চাইবু যে ছোট ছোট পিলা মানে যে বাল্য যে 18 বর্ষর কম পিলা মানে আসি এটি কাম করছেন তাকে তো আপনার দেখুছেন কমিটি তাকে দেখুছেন দেখুছ আমি কিছু করব আমি তো আমার ব্যাপার আমি ব্যস্ত যা বি গাঁকু আসিকি দেখলা এই পরিস্থিতি আর সবু লোক তো এ কথা কহিপারে নি তো যেই যেতবে আসুচান যে ছোট ছোট পিলা মানুষ নিয়ে কাম করছেন সে তো এভাবে তো দেখুবে কি না নিশ্চিত দেখুছেন কিন্তু দেখুন সরকার যে যে মানে নিয়ম করছেন কি ছোট ছোট পিলা মানে বাল্য যে পিলা মানে অনেক যে পাঠ পড়িবা তো সিচুয়েশন যে মানে পাঠ পড়িবা কথা সে বর্তমানে এটি কাম করছেন তা বি যেই দেখিয়া পরে তাঁকে কোণী বারণ করুনা কিন্তু সিধাসলখ আমি জন মৌসা অনেক আমি তাঁর প্রতিজ্ঞা নেবা আজ্ঞা টিকি আপনার পরিচয় টিকি দেলে রামচন্দ্র মহাপাত্র গ্রাম আপনার সমস্যা আমার সমস্যা আজ্ঞা রাস্তাটা আমার ভালো দরকার বালি পরসেন্ট বেশি দেখছেন রফ বালির কাম হচ্ছে আপনি এই বিষয়ে আপনার কাকে অভিযোগ করলে মু তো আজ্ঞা ঘর পাখার রুয়েনি না অভিযোগ কাকে হয়েছে বলে আপনি জানেন হ্যাঁ হ্যাঁ আমি ননাকে নিজে কে ননা টিকে ভালো রকম কাম করব তুম পঞ্চায়েত আর তুমি রাস্তা আর ছোটটা দেব সে কে যে কে যেই তো অর্ডার করু না যেটি যা খাইবা কথা নিশ্চিত দেবি আর সে দেলে মোটর কিছু কহবার না দিয়া করি রাস্তা কমিটি কোণ দেখুছেন যে রাস্তা তৈরি হয়েছে রাস্তা ভালো হোনি আজ্ঞা আমি এটা ভাবুছু এটা বন্ধ করা যাও বন্ধ করি কয়ে তারপরে রাস্তার আপনি কেমিতি চালিবে আমি বন্ধ কলা পরে আমি ব্লক ঘরে করি মু ঘরে করা পরে সেটি যা অর্ডার আসবে তারপরে কাম দেখুন তো নিশ্চিত ভাবে সে যা কৌথলে কি দেখুন তো সে যদি আগামী দিনের রাস্তা যদি সম্পূর্ণ ভাবে ঠিক সেবে ন হুয়ে তাহলে সে ব্লক ঘরে করিয়া মধ্যে পছন্দ যা দেবে না বলে যা প্রতিজ্ঞা রখুলে আমি সিধা সড়ক জন মূষা অনেক আমি তাঁর সহ প্রতিজ্ঞা নেবা মূষা আপনার টিকে পরিচয় টিকে দেলে চক্রধর জানা কোণ আছে আপনার রাস্তার সমস্যা কোণ এই তো রাস্তা আপনি দেখুছেন এই তো ধরি পকাইলা বেলা ভাঙ্গি যাচ্ছি কুকুর মাঙ্কড় জড়িকি তো ভাঙ্গি দেলে অদেব খোঁজি পড়লা দিয়াল ଆଉ ଫଳକ ଲେଖିବା କଥା ଫଳକ ନାହିଁ ଆମେ ଜାଣିନୁ ବି କେତେ ଟଙ୍କା କହୁଛନ୍ତି ଖାଲି 5 ଲକ୍ଷ ଟଙ୍କା ବୋଲି କହୁଛନ୍ତି ଆଉ ସେ ଫଳକ ଲେଖିଛି ନା ଆମେ ସିନା ଜାଣନ୍ତି ପଡ଼ିକି ଏ ଯେଉଁ କହୁଛନ୍ତି ବିଧାୟକଙ୍କ ହାତ ପାଣ୍ଠି ଯେଉଁଟା କହୁଛନ୍ତି ସେଇ କଥା ତ ସେ କହୁଛନ୍ତି ଆମେ ଆଉ କେମିତି ଜାଣିମୁ ସବୁ କଥା କିନ୍ତୁ ଫଳକ ଲାଗିନାହିଁ ନା ଦେଖନ୍ତୁ ସେ ଯାହା କହୁଥିଲେ କି ଫଳକ ଲାଗୁନାହିଁ କିନ୍ତୁ 5 ଲକ୍ଷ ଟଙ୍କାର କାମ କିନ୍ତୁ ହେଉଛି ବୋଲି ଯାହା ସୂଚନା ଅଛି ଏଇଟା 5 ଲକ୍ଷ ମାନେ ଏଇ ଯେଉଁ ମାନେ ଏହାର ପ୍ରୋଜେକ୍ଟ କଷ୍ଟ କେତେ ଅଛି ତା ବି ବର୍ତ୍ତମାନ ଲୋକମାନେ ବି ମାନେ ଯାହା ଶୁଣିବାକୁ ପାଉଛନ୍ତି କିନ୍ତୁ ଏହାର କିଛି କୌଣସି ସୂଚନା ଫଳକ ନାହିଁ ଯାହାଫଳରେ ଲୋକମାନେ କେବଳ ଜାଣିବାକୁ ପାଉଛନ୍ତି ଶୁଣିବାକୁ ପାଉଛନ୍ତି କିନ୍ତୁ କୌଣସି ଏଷ୍ଟିମେଟ୍ରେ କୌଣସି ଲେଖା ହିଁ ନାହିଁ ଆମେ ସିଧାସଳଖ ଦେଖନ୍ତୁ ଆମେ ଏଠି ଦେଖନ୍ତୁ କେମିତି ଯେଉଁ ବାଲି ବାଲି ସବୁ ହାତରେ ସବୁ ଗୁଣ୍ଡ ହୋଇଯାଉଛି ଆମେ ଦେଖାଇବାକୁ ଚାହୁଁଛୁ ଦେଖନ୍ତୁ କେମିତି ଇଏ ଯେଉଁ ଏମିତି କାମ ଯେ କି ସବୁ ଗୁଣ୍ଡ ହାତରେ ଦଳିଦେଲେ ବି ସେମାନେ ଗୁଣ୍ଡ ହୋଇଯାଉଛି ଏମିତି ଯେଉଁ କଂକ୍ରିଟ୍ ସବୁ ହୋଇଛି ତ ଏହା ଏକ ଅତ୍ୟନ୍ତ ନିମ୍ନମାନର କାମ କିନ୍ତୁ ସରକାର ଏ ଭିତରେ ଯେଇ ନିଜେ ଉପସ୍ଥିତ ରହିକି ମଧ୍ୟ ଏଇ କାମକୁ ପ୍ରଶ୍ରୟ ଦେଉଛନ୍ତି କିନ୍ତୁ ଦେଖାଇବାକୁ ବାକି ରହିଲା ଯେ ସରକାର ଏଇ ଯେଉଁ ରାସ୍ତା କାମ ହେଉଛି କେବେ ଠିକ୍ଠାକ୍ କରୁଛନ୍ତି ତାହା ଦେଖିବାକୁ ବାକି ରହିଲା ଖୈରାରୁ ନିରଞ୍ଜନ ବେହେରା ରିପୋର୍ଟ ନଜର ଓଡ଼ିଶା ଟିଭି ଆମେ ତ କହିଲେ ଆଜ୍ଞା କହୁଛନ୍ତି ତୁମେ କ'ଣ ଜାଣି
ଗୋଟେ କି ମେଣ୍ଟାଲ ହ୍ୟାଲୋ।